আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়ার সম্মুখীন হবেন কলকাতাবাসী। মূলত বাতাসের জলীয় বাষ্প কম থাকার কারণে এই অস্বস্তি অনুভূত হবে। এখনই কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানান আবহাওয়া বিজ্ঞানী ইউকে সাহা। আগামী 4-5 দিন কিন্তু পশ্চিমবাংলার কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি একটা কিছু নেই। মূলত শুকনো ওয়েদার থাকার সম্ভাবনাটাই বেশি, এবং এটা শুধু কলকাতা আর শহরতলিতেও যেমন তেমনি ও সমস্ত জেলাগুলোতেও এই একই কথা থাকবে। আমি কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, আর আগামী 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কিন্তু গ্যাজুয়ালি বাড়তেই থাকবে, এবং এটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলাতেই তাপমাত্রা গ্যাজুয়ালি বাড়তে থাকবে। এই বৃদ্ধিটা আগামী 4-5 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না হওয়ার জন্যে গরম বাড়বে, সুতরাং তার একটা অস্বস্তি যেটা, সেটা কিন্তু আগামী কয়েকদিন বজায় থাকবে। তাপপ্রবাহের সতর্কতা এখনই আমরা জারি করিনি, কারণ সে কন্ডিশনটা এখনও যেহেতু ফুলফিল হয়নি, তবে গরম বাড়ার জন্যে যে অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকছে, আর বৃষ্টি তো এখন নেই আর কি।